হ্যালো ভিউয়ার্স, বাংলার গাছপালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজ আবার একটি নতুন ভিডিও। তো ভিডিওতে এখন যে প্ল্যান্ট দুটি দেখতে পাচ্ছেন, এই প্ল্যান্ট দুটি হচ্ছে কনফিডারেট রোজ প্ল্যান্ট, অর্থাৎ স্থলপদ্ম ফুলের গাছ। আবার এই প্ল্যান্টটিকে হিবিসকাস মেটাবিলিসও বলা হয়ে থাকে। প্ল্যান্ট দুটিকে আমি ব্রাঞ্চের কাটিং, অর্থাৎ ডালের কাটিং থেকে গ্রো করেছি, এবং ডালের কাটিং থেকে নতুন চারা খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়, তারই আপডেট এই ভিডিওতে দিতে চলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নতুন চারা তৈরি করার জন্য স্থলপদ্ম ফুলের গাছের ডাল, অর্থাৎ ব্রাঞ্চ একটি আমি কালেক্ট করেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন ব্রাঞ্চটিকে আমি মাঝামাঝি কেটে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি এবং দুটো কাটিং রেডি করে নিচ্ছি কাটিংগুলি বসানোর জন্য। কাটিংগুলি মোটামুটি আমি 5 থেকে 6 ইঞ্চি সাইজের করে কেটে নিলাম। এবার কাটা অংশগুলিকে একটু ভালোভাবে সেভ করে নিচ্ছি। এবার কাটিং দুটির গোড়ার দিকের 1/2 ইঞ্চির মতো অংশের ছাল আমি দু সাইড থেকে ছিলে নিয়েছি তির্যকভাবে, দেখতেই পাচ্ছেন। তো এখন কাটিং দুটি প্রায় রেডি হয়ে গেছে বসানোর জন্য। তো আমি এখন একটি প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিলাম এবং এই কন্টেনারের মধ্যেই এই কাটিংগুলিকে গ্রো করার জন্য বসাবো। তো এর জন্য আমি কন্টেনারটিতে কিছুটা সয়েল ভর্তি করে নিচ্ছি। তো এখানে আমি বাগানের নর্মাল সয়েল ইউজ করছি কাটিংগুলি গ্রো করার জন্য। এবার একটি স্টিকের সাহায্যে আমি সয়েলের মধ্যে দুটো ছিদ্র করে নিচ্ছি। এই ছিদ্রের মধ্যে কাটিং দুটিকে আমি বসিয়ে নেব। কাটিংগুলির নিচের দিকের কাটা অংশে কিছুটা পরিমাণ কাটিং পাউডার, অর্থাৎ রুটিং হরমোন আমি লাগিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই রুটিং হরমোন ইউজ না করলেও কোনো সমস্যা নেই, তাতেও প্ল্যান্ট গ্রো হয়ে যাবে। যেহেতু আমার কাছে কাটিং পাউডার রয়েছে, তাই আমি কিছুটা পরিমাণ কাটিং পাউডার লাগিয়ে নিলাম। এবার কাটিং দুটিকে বসিয়ে নিচ্ছি সয়েলের মধ্যে, দেখতে পাচ্ছেন, এবং খুব ভালোভাবে দুটি কাটিংকে বসিয়ে নিলাম এই ছিদ্রের মধ্যে এবং মাটি দিয়ে ভালোভাবে চেপে চেপে কাটিংগুলিকে এখন আমি বসিয়ে নিলাম। এবার ভালোভাবে জল দিয়ে কন্টেনারের মাটিকে পুরোপুরিভাবে ভিজিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটি প্লাস্টিকের বোতল, যেটি নিচের দিকের অংশ আমি কেটে বাদ দিয়ে নিয়েছি, এবং এই বোতল দিয়ে পুরো কাটিং দুটিকে ওপর থেকে এয়ার টাইট করে আমি ঢেকে নিচ্ছি, যাতে করে কাটিংগুলি না শুকনো হয়ে যায়। এই জন্য এই প্লাস্টিক বোতল দিয়ে ঢেকে নিতে হবে খুব ভালোভাবে। এখন কাটিং সময় এই কন্টেনারটিকে সেমিসের এরিয়াতে রেখে দেব। এখন দেখছেন 15 দিন পরকার আপডেট। তো কাটিং দুটি গ্রো করতে শুরু করেছে এবং কাটিং দুটিতে আরও নতুন নতুন অনেক পাতা এসে গেছে, এবং সয়েলের ওপরের ভাগের অংশেও নতুন নতুন রুট, অর্থাৎ শেকড় বের হতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন এই সয়েলের উপরিভাগের অংশের কাটিংয়ে যে রুটগুলি গ্রো হয়েছে, এই রুটগুলিকে আমি রিমুভ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি সয়েলের মধ্যে যে রুটগুলি রয়েছে এগুলি থাকলেই হবে, উপরিভাগের যে রুটগুলি আছে এগুলি কোনো প্রয়োজন নেই। তাই আমি এখন ধীরে ধীরে সমস্ত রুট, অর্থাৎ শেকড় রিমুভ করে নিচ্ছি। কাটিং দুটিতে আবারও আমি অল্প করে জল দিয়ে নিচ্ছি, আর কাটিং দুটি এখন সম্পূর্ণরূপে নতুন প্ল্যান্টে পরিণত হয়ে গেছে। এখন আর কাটিং দুটিকে প্লাস্টিক বোতল দিয়ে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু কাটিং দুটি গ্রো করতে শুরু করেছে। তো এবার এই কন্টেনার সমেত কাটিং দুটিকে আমি সেমিসের এরিয়াতে আরও কিছুটা দিন রেখে দেব। এখন দেখছেন 30 দিন পরকার আপডেট। তো প্ল্যান্ট দুটি এখন আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে এবং প্ল্যান্ট দুটিতে অনেক নতুন ব্রাঞ্চও গ্রো করেছে। প্ল্যান্ট দুটিকে এখন আমি গ্রো ব্যাগের মধ্যে প্ল্যান্টিং করে নেব। তো এর জন্য কন্টেনার থেকে এখন আমি প্ল্যান্ট দুটিকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই 30 দিনের মধ্যে প্ল্যান্ট দুটিতে কত পরিমাণ রুট গ্রো করেছে। প্ল্যান্ট দুটিকে আমি আলাদা করে নিলাম গ্রো ব্যাগে প্ল্যান্টিং করার জন্য, অর্থাৎ বসানোর জন্য। আমি এখন গ্রো ব্যাগের মধ্যে সয়েল ভরে গ্রো ব্যাগ দুটিকে রেডি করে নিয়েছি। এই গ্রো ব্যাগের মধ্যেই প্ল্যান্ট দুটিকে প্ল্যান্টিং করে নেব। তো প্ল্যান্টিং করার জন্য আমি অল্প করে কিছু পরিমাণ মাটি রিমুভ করে নিচ্ছি প্ল্যান্টের গোড়ার থেকে। এবার গ্রো ব্যাগের মাটি একটুখানি গর্ত করে নিয়ে আমি প্ল্যান্টটিকে বসিয়ে নিচ্ছি, এবং উপর থেকে আরও কিছুটা পরিমাণ মাটি গোড়াতে দিয়ে খুব ভালোভাবে প্ল্যান্টটিকে গ্রো ব্যাগের মাঝামাঝি অংশে বসিয়ে নিলাম। ঠিক একইভাবে দ্বিতীয় প্ল্যান্টটিকেও তৃতীয় গ্রো ব্যাগের মধ্যে আমি বসিয়ে নিচ্ছি। প্ল্যান্ট দুটিকে আমি এখন খুব ভালোভাবে বসিয়ে নিলাম গ্রো ব্যাগের মধ্যে। তো আবারও অল্প করে ভালোভাবে জল দিয়ে গ্রো ব্যাগের মাটিকে ভিজিয়ে নিচ্ছি, এবং প্ল্যান্ট দুটিকে এখন ডাইরেক্টলি সানলাইটে রেখে দেবো, তো কোনো সমস্যা নেই।
এখন দেখছেন 60 দিন পর কার আপডেট, তো প্ল্যান্ট দুটি আগের থেকে অনেক বড় হয়ে গেছে এবং ব্রাঞ্চগুলিও অনেক বড় হয়েছে, নতুন নতুন পাতা প্ল্যান্ট দুটিতে এসে গেছে। ফার্টিলাইজার অর্থাৎ সার হিসাবে গাছ দুটিতে আমি প্রয়োগ করেছিলাম মাস্টার্ড কেক লিকুইড ফার্টিলাইজার অর্থাৎ সরিষার খোলের তরল জৈব সার। এখনই আমি এই প্ল্যান্ট দুটিকে বড় টবের মধ্যেও ট্রান্সপ্ল্যান্টিং করব না, আরও 30 ডেজ অর্থাৎ টোটাল 90 ডেজ পর আমি প্ল্যান্ট দুটিকে বড় টবের মধ্যেও ট্রান্সপ্ল্যান্টিং করে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো প্রকার কোশ্চেন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আবার কথা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।